Yo, what's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another gameplay series. তো আজ আমরা যে গেমটা খেলতে চলেছি, সেই গেমটার নাম হচ্ছে City Skyline. তো বেসিক্যালি এখানে আমাদের একটা বড় প্লট দিয়ে দেওয়া হবে, মানে বড় একটা জায়গা বা জমিন দিয়ে দেওয়া হবে, যেখানে আমাদেরকে আমাদের বাড়ি নয় আর কি, লোকেদের জন্য বাড়ি, লোকেদের জন্য স্কুল, মেডিকেল, ফার্মাসি, তারপর ধরে নাও মার্কেট, আরো ইন্ডাস্ট্রিয়াল জায়গা বানাতে হবে যেখানে লোকরা এসে থাকবে আর কাজ করবে, তোমরা বুঝতে পারছো? মানে মুদ্দা কথায় আমাদেরকে একটা প্যারা সিটি বানাতে হবে। তো দেখা যাক যে আমরা আমাদের কতটা প্যারা সিটি বানাতে পারি। তো চলো বেশি কিছু না বলে গেমটাতে এন্ট্রি নেওয়া যাক। ভেল, তো গাইস আমরা চলে এসেছি হচ্ছে আমাদের শহরের মধ্যে, দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে আমাদের প্যারাসা সিটি আর কি। দেখো এখন সিটি হয়নি, সিটি হবে একটুখানি বাদে, কারণ দেখো আপাতত আমাদের এখানে এই জায়গাটাতে রাস্তা বানাতে হবে, সুন্দর সুন্দর বাড়ি বানাতে হবে, আর তাছাড়া সুন্দর সুন্দর ইন্ডাস্ট্রিয়াল জায়গা বানাতে হবে। আর গাইস আমাদের বাড়িটা কেমন, মানে বাড়িটা বলতে আমাদের সিটিটা কেমন একটা জায়গায় দিয়েছেন, এই দেখো ভাই কেমন একটা, মানে রিভারের পাশে, প্লাস এটা রয়েছে আমাদের কি বলে এটাকে মাউন্টেন্স আর হালকা গাছপালা জাস্ট, কারণ দেখো আমাদের বেশি গাছপালা কাটতে হবে না, খুব সুন্দর জায়গা হবে। কিন্তু একটা জিনিস তোমরা দেখেছো, আমরা ভাই একদম গাছের মধ্যে ঢুকে গেছি, আর এখানে পাখিদেরও আওয়াজ আসছে ভাই, তোমরা শুনতে পাচ্ছ কানের মধ্যে? কি সুন্দর নাজারা লাগছে এই দেখো ভাই, একদম সুন্দর নাজারা আর পাখিদেরও সাউন্ড আসছে ভাই, খুব সুন্দর জায়গাটা। কিন্তু যেটা হচ্ছে মেইন কথা যে আমাদের এই জায়গাটাতে বানাতে হবে একটা সিটি, যে সিটিটা ভাই পাশের সিটিগুলোকে টেক্কা দেবে। আদেও পাশে সিটি আছে ভাই? পাশে তো কোনো সিটিই নেই, দেখেছো পাশে কোনো সিটি নেই। বাকি ঠিক আছে চলো মস্ত, আমাদের এখানে সিটি বানাবার জন্য আগে তো দেওয়া হয়েছে আমাদের দুখানা রোড, যেটা হচ্ছে একটা এটা যাওয়ার আর এটা আসার, আই থিঙ্ক আমি জানি ভাই কোনটা যাওয়ার কোনটা আসার, আমি জানি না, বাট দুটোর মধ্যে যে কোনো একটা হবে, যেখান থেকে লোকজন আসবে আর যাবে, আর আমি ওপাশেও যেতে পারবো না। আমাদের এখানে মেইন রোড যেটা বানাতে হবে সেটা হচ্ছে আগে তো সিটিতে আসার, আর সিটিতে আসার জন্য আমাদের রোড কোথা থেকে বানায়, হ্যালো রোড, এই তো পেয়ে গেছি। চলো তো এখানে আমাদের ফার্স্ট বানাতে হবে টু লেন রোড, এটাকে এখান থেকে আই থিঙ্ক এরকম টেনে দেবো ভাই। চলো সিটির জন্য রেডি, দেখো আমি যত টানবো আমার তত বেশি, মানে বেশি পয়সা খরচা হতে পারে না, তো তাই জন্য রোডটাকে ভেবে চিনতে বানাতে হবে আমাদের। বাকি ঠিক আছে চলো, একটা রোড তো আমি বানিয়ে দিয়েছি, এরপর আমাদের সিটি বানাবার জন্য কি করতে হবে ভাই? সিটির জন্য আমাদের জায়গা কোথায়, জিনিস কোথায়, হ্যালো সিটি এখানে আছে? এই দেখো ভাই এখানে রয়েছে আমাদের তিনখানা জিনিস, যেটা হচ্ছে একটা লো ডেন্সিটি রেসিডেন্ট জোন, মানে এটা হচ্ছে আমাদের আই থিঙ্ক বাড়িগুলো যেখানে লোকজন এসে থাকবে আর কি, আর এটা হচ্ছে কি লো ডেন্সিটি কমার্শিয়াল জোন। আচ্ছা এটা মার্কেট, ওকে এটা হচ্ছে মার্কেট, যেখানে আর কি বসালে লোকজন কেনাকাটা করতে পারবে, যেটা আমাকে আই থিঙ্ক আমার সিটির আশেপাশে করতে হবে। কিন্তু ভাই আমার এতটা এরিয়া তো ব্লক, আমি এখানে বানাবো কি করে? আমাকে এখানে পোল বানাতে হবে যদি আমাকে এই পাশটা ইউজ করতে হয়, ইয়ার আমার সাথে এরকম কেন হয়। বাকি ঠিক আছে থার্ডটা দেখি, থার্ডটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন, মানে এটা হচ্ছে আমাদের কারখানা বগেরা টাইপের। তো আমি দেখো আমার কাছে টোটাল রয়েছে হচ্ছে $66,400 আমার ব্যাংক অ্যাকাউন্টে, মানে ডলার নয় ইউরো আই থিঙ্ক, আমার কাছে এত টাকা রয়েছে। তো আমি আই থিঙ্ক এগুলো দিয়ে বাড়ি বানাতে পারবো। তো চলো আপাতত একটা রাস্তা তো আমি বানিয়ে দিয়েছি, তো আমাকে রাস্তাটাকে আপাতত কমপ্লিট করে নি, দাঁড়াও আমাকে কিভাবে রাস্তা কমপ্লিট করতে হবে ভাই? বাকি দেখেছো ভাই এখানে সুন্দর সুন্দর গাছ রয়েছে, তো আমি এই গাছগুলোকে কাটতে চাই না ভাই, এই গাছগুলোকে একদমই কাটতে চাই না। বাকি আপাতত এখানে শহরে ঢোকার রাস্তা তো বানিয়ে দিয়েছি, কিন্তু শহরে এসে ঢুকে দেখবেটা কি, তাই জন্য আমাদের বাড়ি বাড়ি বানাতে হবে না। তো তাই জন্য না মেইন রোডে তো বাড়ি বানাবো না, আমি এখান থেকে একটা এদিকে টেনে দিই, একটা আর একটা এইখান থেকে এইদিকে রাস্তা টেনে দিই, যেটা আমাদের ভাই শহরের হবে মেনলি। ঠিক আছে চলো, আর আমার কাছে রাস্তাতে আর কিছু আছে ভাই? আমার কাছে শুধু এই রাস্তাটাই আছে। তো এই রাস্তাটার জন্য আমি কি করি, এই দিক থেকে না আরেকটা রাস্তা এই পাশে টেনে দিই, যাতে এদিকটাতেও লোকজন আসতে পারে। দেখো আমার এতগুলো হয়ে গেছে, তো আমার টোটাল খরচা হয়ে গেছে অ্যারাউন্ড 9,000 ইউরো ভাই। আর দেখেছো ভাই রাস্তা প্যারা তো দেখতে লাগছে, প্লাস রাস্তার মধ্যে স্ট্রিট লাইট আগে থেকে রয়েছে। এই দেখো ভাই আমরা যখনই বানালাম তো আমাদের স্ট্রিট লাইট আগে থেকে দেওয়া রয়েছে। তো এবার এই পাশটাতে কি বানানো যাবে, এই লাস্টের দিকে কি বানাবো আমরা জানি না ভাই, লাস্টের দিকে কি বানাই, ধরো এটাকে কমপ্লিট করে দিই ভাই। এখান থেকে এতটা রাস্তা আর একটুখানি টেনে নিয়ে আয়, এখানে শেষ আর এটাকে এখানে শেষ ভাই। আমরা গোল গোল রাস্তা বানাচ্ছি, দেখেছো এই দেখো আমাদের গোল গোল রাস্তা হচ্ছে, তো এখান থেকে টেনে এইখানে শেষ। আর রাস্তাটা কি তাই বলো, আমি ভাবলাম ভাই রাস্তা পাহাড়ের উপরে, আর কি সুন্দর ঘাস হয়ে রয়েছে ভাই এখানে, এই দেখো আমাদের সুন্দর ইয়েতে ঘাস হয়ে রয়েছে এই দেখো ভাই। ঠিক আছে আপাতত আমি কিছু একটা চৌকো তো বানিয়ে দিয়েছি, যেটা দেখতে মোটেই ভালো লাগছে না। তো আমি কি রাস্তাটাকে আবার তুলতে পারবো? হ্যালো ভাই রাস্তা তোলা যাবে না, একবার রাস্তা মানে পার্মানেন্ট রাস্তা হয়ে গেল। বাকি আপাতত চলো আমাকে কয়েকটা বাড়ি বসাতে হবে, আর তাছাড়া একটা মার্কেটের প্লেসও তো বসাতে হবে। তুমি মার্কেট প্লেস বসাবোটা কোথায়, হ্যালো মার্কেট প্লেস কেউ বসাতে দেবে আমাকে ভাই? আমি তো কিছু খুঁজে পাচ্ছি না, কিন্তু আপাতত চলো এখানে বাড়ি বসানো যাক, বাড়ি বাড়ি বাড়ি, এই তো এই জায়গাটা আমি কতটা বাড়ি বসাবো সেটা আমাকে দেখতে হবে ভাই। আমি মানে এই মেইন রাস্তায় তো বাড়ি বানাবো না, কমসে কম এই ভেতরটাতে বাড়ি বানাই। আর চলো এখানে একটা বাড়ি এত বড়, আর এই পাশেও চলো হয়ে গেছে, বাট এগুলো বাড়ি হচ্ছে না কেন ভাই? গ্রিন ওয়াগেরা হয়ে রয়েছে কিন্তু বাড়ি হচ্ছে না, আমি বাড়ি তো বসিয়ে দিলাম কিন্তু বাড়ি হচ্ছে না। বাট আবার তো দেখো আমাদের মেইনলি বাড়ি তো বানাতে হবে, বাড়ির সাথে সাথে আমাদের ভাই কিছু ইনকামের জন্য বানাতে হবে, না তো আমার $50,000 আমি আর কিভাবে ওটাকে ভাই আপগ্রেড করে আরো বেশি বানাতে পারবো সেটা আমি জানি না। তো তাই জন্য আমাকে এখানে আপাতত কিছু তো একটা এমন বসাতে হবে যেটা দিয়ে কমসে কম আমার ইনকাম ওয়াগেরা হবে, বুঝলে? তাই জন্য আমাকে আপাতত এই রাস্তাটাকে একটুখানি চওড়া করতে হবে,
যেটা এই রাস্তাটা দিয়ে ইয়েস এইখান দিয়ে এখানে আমার কিছু একটা মাইলস্টোন অ্যাচিভ হয়েছে যেটা দিলে হচ্ছে রিচ মাইলস্টোন টু আনলক মোর সার্ভিসেস ফর ইয়োর সিটিজেন গ্রো দা পপুলেশন টু রিচ মাইলস্টোনস ওকে দেখি এখানে মাইলস্টোন আছেটা কি আমাদের ওকে আমরা এখান থেকে লোন নিতে পারবো ট্যাক্স আমাদের দিতে হবে ট্যাক্স নিতে পারবো না ট্যাক্স দিতে পারবো তারপর গ্যারাজ वगैरह রয়েছে এখানে বাড়ি রয়েছে মেডিকেল শপ রয়েছে আচ্ছা মানে আমরা যেই মাইলস্টোন গুলো অ্যাচিভ করতে করতে যাব তখন আমাদের এখানে কি হচ্ছে একটা ল্যান্ডফিল স্টেট তারপর এটা কি স্কুল वगैरह মেডিকেল তারপর বাকি জিনিসগুলো আমরা এখান থেকে বসাতে পারবো বাট আমাদের দেখো এতজন লোক লাগবে মানে আমাদের 440টা পপুলেশন লাগবে মানে লোক লাগবে যারা আর কি আমাদের সিটি দেশে থাকলে আমাদের এগুলো আমরা বসাতে পারবো তারপরে বাকি এখানে অ্যাচিভমেন্ট কিছু আছে না এখানটা বেকার ফালতু আছে ভাই উপরে কি রয়েছে এলিভেটেড রুট ইউ ক্যান বিল্ড এলিভেটেড রুটস বাই ইউজিং দ্য পেজ আপ কি টু কি রেজ রোড বাকি আপাতত চলো এখান থেকে আমাকে রাস্তা বানাতে হবে একটা এখানে ভাই আমি মাটির রাস্তা বানিয়ে দিই নি তো এটা না সেম রাস্তা আছে চলো বাকি একটা এদিকে করে দিয়েছি দিয়ে করে দিই আর একটা এদিকে ভাই এই দেখো এই জায়গাটা হবে আমাদের আই থিঙ্ক মার্কেটিং প্লেস আমি জানি না ভাই এখানটা কি বানাবো বাট আপাতত আমার বাড়ি রেডি হলো না কেন হ্যালো আমি বাড়ি বানাতে তো কবে দিয়ে দিয়েছি বাট আমার বাড়ি রেডি হচ্ছে না দাঁড়াও আপাতত না এইখান থেকে আরেকটা রোড আমার কম পড়ছে মানে আমি যাওয়ার রোড তো বানিয়ে দিয়েছি কিন্তু আসার রোড আর কানেক্ট করেনি ভাই লোকে আসবে কি করে আমার সিটিতে দেখেছো তোমরা এখান থেকে আসার রোড আমি আর বানাইনি তো আসার রোড আমি কানেক্ট করবো কোথায় এখান থেকে এখানেই করে দিই হয়ে গেছে চলো দুটো মোড় রয়েছে ভাই এখান থেকে আসবে আর এদিক থেকে ঢুকে যাবে বাকি এখানে কি রয়েছে আই হ্যাভ ওয়েল তো গাইস আমি ইকোনমিতে এসে একটা জিনিস বুঝতে পেলাম যে আমি দেখো রোডের এখানে প্রাইস বগেরা সেট করতে পারি আর ওয়াটার অ্যান্ড এটা কি ইলেকট্রিসিটি ইয়েস পাওয়ার রিডাকশন কিছু একটা ইলেকট্রিসিটি আছে বাকি আপাতত চলো আমার বাড়ি তো আমি বানিয়ে দিয়েছিলাম ভাই আমার বাড়ি রেডি হলো না কেন তখন আমার বাড়ি তো রেডি হয়নি বাট আপাতত দাঁড়াও এখানে টাইমটাকে ফাস্ট করে দেখি এই দেখো এখানে কিছু তো একটা হলো আই থিঙ্ক এটা বাড়ি রেডি হচ্ছে এই দেখো ভাই ইয়েস দাঁড়াও টাইমটা আরেকটুখানি ফাস্ট করে দিই তবে আমার বাড়িগুলো আই থিঙ্ক রেডি হয়ে যাবে চলো আরেকটুখানি ফাস্ট করে দিই ইয়েস এই দেখো ভাই আমার পুরো বাড়ি রেডি হয়ে গেছে ইয়েস আমার গ্রামে কাজ চলছে হ্যালো ভাই সুন্দর সুন্দর বাড়ি চলছে কিন্তু এদের মাথায় কিছু তো একটা আসছে এটা কি এটা একটা কিছু একটা লোগো আসছে যেটাতে একটা ওয়াটার আর একটা এটা কি ভাই বিজলি টাইপের আছে আই থিঙ্ক ইয়েস আমি ভুলে গেছিলাম ভাই আমি এবার বুঝতে পেলাম যে আমার কেসটা কি আমি এখানে বাড়ি তো লোক বানিয়ে দিয়েছি কিন্তু এদেরকে আমি না ইলেকট্রিসিটি প্রোভাইড করছি না ওয়াটার প্রোভাইড করছি ভাই যেমন আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে না তো এদেরকে আমাকে ইলেকট্রিসিটি আর ওয়াটার দিতে হবে যার জন্য আমাকে কিছু তো বসাতে হবে বাট দাঁড়া ওয়াটারে কি আছে হ্যালো দেখি এখানে কিছু আছে ওয়াটারের জন্য আমাদের বসাতে হবে হচ্ছে ওয়াটার পাম্পিং স্টেশন আর এটা কি ওয়াটার টাওয়ার তো আমাদের ওয়াটার পাম্পিং স্টেশন বসাতে হবে আর বসিয়ে কোথায় বসাই ভাই যেখান থেকে কমসে কম জল পাবে ডাইরেক্ট আমাকে বসাতে হবে এইখানে চলো এটাকে বসিয়ে দিয়েছি এবার আমাকে কমসে কম এটা থেকে একটুখানি পাইপ নিয়ে যেতে হবে ধরো ডাইরেক্ট ডাইরেক্ট সবার বাড়িতে ঢুকবে এটা এরম করে দিলে ইয়েস হ্যাঁ এই দেখো এইখানে ঢুকিয়ে দিলে সবার বাড়িতে ঢুকে যাবে এই দেখো চলো আই থিঙ্ক ঢুকে গেছে সবার বাড়িতে জল যাচ্ছে না কেন কারোর বাড়িতে আরে আমি আমি জানি না জল যাচ্ছে না কেন কিন্তু আমার মনে হয় এদের সবার বাড়ির এইখান দিয়ে আমাকে আর কি জলের ব্যবস্থা নিয়ে যেতে হবে তবে এরা জল পাবে আর আই থিঙ্ক জল পেয়ে যা ভাই এবার আমি দেখো কতটা ভাই পুরো রাস্তা ধরে বানাচ্ছি এখানে দেখো আমি এক কাজ করেছি যে পুরো রাস্তাতে না এরকম বসিয়ে দিয়েছি আরে এ তুই শোন না ওয়েল তো গাইস আমি জল তো সবার বাড়িতে পৌঁছে দিয়েছি মানে ওয়াটার পাইপ সিস্টেম করে কিন্তু যেটা হচ্ছে মেইন কথা যে দাঁড়াও এখান থেকে আরেকটুখানি না এদিকে কানেক্ট করে দিই এইখানটা এখানে শার্ট পড়বে এখানে আসি চলো এখান থেকে আবার এখানে করে দিই ভাই দেখো আমাদের জলের পাইপলাইন তো কমপ্লিট হয়ে গেছে মানে প্রত্যেকজনকার বাড়িতে জল যাবে এবার কিন্তু যেটা হচ্ছে মেইন কথা যে এদের জল যাচ্ছে না ইলেকট্রিসিটিও যাচ্ছে না কারণ দেখি ভাই কি হয়েছে এখানে কেসটা কি চলছে হ্যালো ও এক মিনিট ভাই আমাদের জল তো এখান থেকে নয় যাবে কিন্তু ভাই জলটা যাওয়ার জন্য তো আমাদের ইলেকট্রিসিটি লাগবে যে ইলেকট্রিসিটি আমরা তো তৈরি করিনি ভাই ইলেকট্রিসিটির জন্য কি করতে হবে ভাই হ্যালো এক মিনিট দাঁড়া আমাকে ইলেকট্রিসিটির জন্য কিছু তো একটা করতে হবে আর আমার সব সাদা হয়ে গেছে কেন এখানে আমি কি রেগিস্তানে এসে পড়লাম আচ্ছা রাত হয়ে রয়েছে না আমি নাইট ভিশনে আছি তাই বলো দাঁড়া এক মিনিট আমাকে ইলেকট্রিসিটির জন্য কি করতে হবে আচ্ছা ইলেকট্রিসিটির জন্য আমরা বসাতে পারবো হচ্ছে উইন্ড মিল ওকে চলো উইন্ড মিল কোথায় বসাবো যেখান থেকে ইলেকট্রিসিটি আরামসে পাওয়া যাবে ইলেকট্রিসিটি পাওয়ার জন্য উইন্ড মিল ভাই পুকুরের পাশে বসাবো না এই পাশটাই বসাবো কারণ দেখো হাওয়া যেদিক থেকে আসবে সেদিকে আমাদের ওয়েল্ড মেল বসাতে হবে আর ওয়েল্ড মেল হাওয়া কোন দিক থেকে আসবে আমার মনে হয় এই দিকটা বসানো বেশি উচিত হবে এই দিকটা না এই পাহাড়ের দিকটা হবে পাহাড়ের উপরে বসিয়ে দিই তো আমার কষ্ট কম পড়বে এই দেখো এই দিকটাতে বসিয়ে দিই যেদিকে মুখ করে বসবে ভাই ভালো আচ্ছা ওদিক থেকে হাওয়া চলবে তো চলো এইখানটা বসিয়ে দিই ধরো এক মিনিট যাতে আমার পাইপলাইনের খরচা কম হয় বুঝলে মানে এইখানে আমি বসাচ্ছি আমার সেটি এখানে তো ধরো এইখানে একটা বসিয়ে দিই এইখানে একটা আর চলো আপাতত এটা ঠিক আছে এবার আমাকে জাস্ট এগুলোকে কানেক্ট করতে হবে মানে কারেন্ট তো আমি তৈরি করছি কিন্তু কারেন্টগুলোকে আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে আমাদের সেটিতে নয়তো ভাই বাকি লোকেরা কারেন্ট পাবে না আর আমি গালাগাল খাবো না তো তাই জন্য আপাতত এইখানে একটা লাইট বসাতে হবে আর পোল নিয়ে যেতে হবে কোথায় ভাই এখান থেকে ডাইরেক্ট পোল নিয়ে এখানে বসিয়ে দিই ভাই বাকি চলো আমি ইলেকট্রিসিটি বসিয়ে তো দিয়েছি এবার ইলেকট্রিসিটি তো আসার কথা হ্যালো এ ইলেকট্রিসিটি আজা ওকে আই থিঙ্ক এবার ইলেকট্রিসিটি যাচ্ছে লোকেদের বাড়িতে আমার তো তাই মনে হচ্ছে ইয়েস দেখো ভাই ইলেকট্রিসিটি দিয়ে চলে গেছে মানে এবার লোকেদের বাড়িতে ইলেকট্রিসিটি যাচ্ছে বুঝলে ইলেকট্রিসিটি নয় আমি পাঠিয়ে দিলাম কিন্তু এবার হচ্ছে মেইন কথা যে দেখো ইলেকট্রিসিটিও যাচ্ছে জলও যাচ্ছে আর জল আচ্ছা
আমি ভাই আরেকটা উইন্ডমিল বসালাম কোথায়। আচ্ছা আমি একটাই উইন্ডমিল বসিয়েছি, যেটাতে একটাতেই আমার কাজটা হয়ে যাচ্ছে। কারণ দেখো এইখান থেকে এদিকে ইলেকট্রিসিটি যাচ্ছে আর এদিকেও ইলেকট্রিসিটি যাচ্ছে। ভাই এক মিনিট, এদের জলের কি সমস্যা ভাই? ওকে, এদের বাড়ির সামনে দিয়ে পাইপ লাইন যায়নি, তাই জন্য ভাই এরা জল পাচ্ছে না। দেখো এই জলটা এতটাই দিতে পারছে আর এর আশেপাশে দিতে পারছে না। তো এখান থেকে আমাকে এইখানের পাইপ লাইন থেকে এই পাশে দিয়ে দিলে আই থিঙ্ক হয়ে যাবে। আর বাড়িতে লোকজন আসছে ভাই, এই দেখো। হ্যালো ভাই, কি সুন্দর সুন্দর গাড়ি নিয়ে এসছে, দেখো ভাই আমার বাড়িতে লোক থাকতে। আর আমাদের শহরে 129 জন টোটাল থাকছে আর আমি আপাতত লসে যাচ্ছি, কারণ দেখো এরা জল পাচ্ছে না ভাই। তারাও জল কানেক্ট করতে হবে ভাই, চলো করে দিয়েছি, এবার তো জল পেয়ে যা কমসেকম। ইয়েস ইয়েস, ফাইনালি জল যাচ্ছে। কিন্তু যেটা হচ্ছে মেন কথা ভাই, এর তো প্রবলেম বেড়েই যাচ্ছে দিনকে দিন এদের। এই দেখো আমি এদের বাড়িতে পরিষ্কার জল তো দিয়ে দিয়েছি, কিন্তু এদের বাড়ি থেকে আর নোংরা জলটা বেরোবার জায়গা নেই। তো এদেরকে আমাদের নোংরা জলটা বের করতে হবে। বা নোংরা জল বের করার জন্য কি করতে হবে, এটা বসাতে হবে আই থিঙ্ক। এটা কি, ওয়াটার ড্রেন পাইপ। ওকে চলো, ওয়াটার ড্রেন পাইপ আমি এইখানটায় বসাবো, এইখানটায় বসাবো। আর এখান থেকে আমাদের পাইপ লাইন নিয়ে যাবো হচ্ছে সোজা শহরে আই থিঙ্ক। ভাই শহরে ঢুকিয়ে দিলে হয়ে যাবে ভাই, ডাইরেক্ট এই পরিষ্কার জলের সাথে কানেক্ট করে দেবো, তাহলে দেখবো ভাই লোকেদের বাড়িতে পরিষ্কার জল যাওয়ার জায়গায় নোংরা জল যাচ্ছে। বাকি আপাতত চলো এইখানে বসিয়ে দিয়েছি, এবার আই থিঙ্ক চলে যাওয়ার কথা। আবে এরও এরও কি ইলেকট্রিসিটি লাগবে? ইয়েস এরও ইলেকট্রিসিটি লাগবে ভাই, আমি তাই ভাবি যে আমি তো বসিয়ে দিয়েছি কিন্তু যাচ্ছে না কেন। ধরো এক মিনিট, এর ইলেকট্রিসিটি লাগবে এখান থেকে এইখানে। এবার চলে যা ভাই, আমি দিয়ে দিয়েছি ইলেকট্রিসিটি, আমাকে বলতে পারবি না আমি ইলেকট্রিসিটি দিয়ে দিয়েছি। ইয়েস যাচ্ছে ইলেকট্রিসিটি, যাচ্ছে যাচ্ছে, হয়ে যা ভাই। ইয়েস হয়ে গেছে, এই দেখো এরও ইলেকট্রিসিটি ডান। এবার যেটা হচ্ছে মেন কথা যে এদের, ইয়েস এদের এদের বাড়িতে পর্যন্ত পৌঁছতে হবে এবার এটাকে নিয়ে গিয়ে। ভাই আমি যদি এর তলাতলা দিয়েই চলে যাই, আচ্ছা আমাকে এদের বাড়ির তলাতলা দিয়ে নিয়ে যেতে হবে ভাই, তলাতলা দিয়ে আই থিঙ্ক নিয়ে যেতে হবে, আমি জানি না ভাই। প্রত্যেকজনকার বাড়িতে একটা করে দিতে হবে না, হচ্ছে হচ্ছে, এই দেখো এখান থেকে গায়েব হয়ে গেছে। কিন্তু আমি ওপাশে ঢোকাবো কি করে জলটাকে, মানে এপাশ দিয়ে তো যাবে না আর। চলো আমি মাঝখানে একটা ব্রেক করে দিয়েছি, এবার এদের বাড়িতে বাড়িতে তলায় তলায় বসাতে বসাতে যাবো ভাই এরা। চলো হয়ে গেছে, পরিষ্কার হচ্ছে ভাই, এই জায়গাটা পরিষ্কার হচ্ছে, এই দেখো প্রত্যেকজনকার পরিষ্কার হচ্ছে, কিন্তু এদের আর ইয়ে যাচ্ছে না, জল যাচ্ছে না। হ্যালো ভাই, পরিষ্কার রাস্তা নয় আমি করে দিলাম, কিন্তু আমি এক জায়গা থেকে জল আটকে দিয়েছি, দেখেছো? ইয়েস আমাদের জল আসছে। আচ্ছা এর ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, উইন্ডমিল কি ঘুরছে না নাকি? ও হ্যালো ভাই, কি চলছে এখানে? মাঝে মাঝে উইন্ডমিল ঘুরছে না, মাঝে মাঝে পরিষ্কার জল যাচ্ছে, মাঝে মাঝে নোংরা জল, মানে নোংরা জল যাচ্ছে। বাকি দেখো আমি আবার উইন্ডমিল ঘুরিয়ে দিয়েছি, উইন্ডমিল ঘুরছে, কারেন্ট যাবে, জল। ইয়েস জল, আমি আমি জলের এখানটা ইয়ে করে দিয়েছি ভাই। ভাই জলের পাইপ লাইন আমি সরাবো কি করে আবার এখানে? ভাই সরাবার কোনো ব্যাপার নেই। ওয়েল তো গাইস, আমি সবকিছু তো ঠিক করেছি, কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে মেইন লাইনের পাইপের সাথে আমি আমার নোংরা জলের পাইপটাকেও কানেক্ট করে দিয়েছি। তো তাই জন্য আমার যেই নোংরা জলগুলো সেগুলো লোকেদের বাড়িতে যাচ্ছে, আর এখানে জল যাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ভাই, নোংরা জল শুধু যাচ্ছে। তো এটাকে আমি ডিলিট করবো কি করে? এটাকে ডিলিট করা যাবে আদৌ? ভাই আমি এটাকে ডিলিট করবো কি করে? এক মিনিট, আমার মনে হয় ঠিকই আছে, জাস্ট ইলেকট্রিসিটিটা যাচ্ছে না। দেখো ইলেকট্রিসিটিতে কি হয়েছে, ইলেকট্রিসিটি আমার, আচ্ছা আমার উইন্ডমিলের জন্য ইলেকট্রিসিটি যাচ্ছে না। দেখো উইন্ডমিল ঘোর হয়ে, চলো উইন্ডমিল ঘুরছে আর এখানে শুধু জল যাচ্ছে না। না তো জলের মেন পাইপ লাইন যেটা হচ্ছে, জলের পাইপ লাইন আছে, তো আমাকে এবার আই থিঙ্ক একটুখানি ইয়ে বসাতে হবে, উইন্ডমিল বসাতে হবে, যেটা ইয়েস এই পাশটা এইখানটা বসিয়ে দিই। তো এখান থেকে আমি না আমার যে কারেন্টের ইয়েটা, এটা এখান থেকে এই কাছে এই পাশে করে দিই, চলো বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে কারেন্ট যাবে এখানে, যাতে এই উইন্ডমিলটা দিয়ে এখানে কারেন্ট পায় আর এখান থেকে জল ছেড়ে যায় হচ্ছে আমাদের শহরে। কিন্তু যেটা হচ্ছে মেইন কথা যে আমার নোংরা জল বেরোচ্ছে কোথায় দিয়ে আর যাচ্ছেও বা কোথায়, আমি জানি না ভাই। বাকি আপাতত চলো, উইন্ডমিল ঘুরছে আর কারেন্ট পেয়ে গেছে আর জল যাচ্ছে, জল তো যাচ্ছে কিন্তু। ইয়েস ভাই হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে রাত চলছে কেন? হ্যালো, আর ভাই রাতের মধ্যে আমাদের সিটিটা কি প্যারা দেখতে লাগছে, দেখো দুখানা উইন্ডমিল ঘুরছে, ওখানে ওয়াটারও চলছে, এখানে এটা। ও হ্যালো, আমি তো ভাই আমার এখানে মার্কেট ওয়ার্কেট বসাতেই ভুলে গেছি, দেখো লোকজন আছে আমাদের এখানে আদৌ। বাকি আমি মার্কেট ওয়ার্কেট তো লাগাতে ভুলে গেছি, এখানে কি হচ্ছে, রোড নেল। আচ্ছা এখানে আমাদের, এক মিনিট আমাকে রাতে দেখতে হবে এই জায়গাটা কেমন দেখতে লাগছে। আচ্ছা এখানে একটা পাইপ টাইপের বসানো আছে না, তো তাই জন্য এর উপরে আমাদেরকে আর কি ভালো একটা রোড বসাতে হবে। আমি বুঝতে পারছি না আমাকে কোথায় রোড বসাতে হবে, বাট আপাতত আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমার সব ক্লিয়ার হয়ে, দেখো ভাই মানে তুমি বুঝতে পারছো আমার নোংরা জল সেম পাইপ লাইন থেকে বেরোচ্ছে আর পরিষ্কার জলও সেম পাইপ লাইন থেকে ঢুকছে। বাকি আপাতত চলো আমি এখানে বানিয়ে তো নিয়েছি এটা, এবার আমাকে বসাতে হবে হচ্ছে মার্কেট। দাঁড়াও তার আগে তো সকাল হয়ে যাক কমসে কম ভাই, সকাল হওয়ার একটু ওয়েট করতে হবে। আর দেখো ভাই গুড মর্নিং হয়ে গেছে একদম। তো চলো ফাইনালি সকাল হয়ে গেছে আর সকালে আমাদের সিটিটা ভাই কি সুন্দর দেখতে লাগছে, দেখো এই দেখো, ওয়াও ভাই পুরো ওয়াও লাগছে আমাদের, মানে কয়েকটা জাস্ট বাড়ি আছে কিন্তু আমাদের সিটিটা একদম মস্ত এখান থেকে দেখতে লাগছে, দেখতে পাচ্ছ ভাই একদম সুন্দর সোহানা সিটি লাগছে। বাকি আপাতত চলো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে একটা রোড নেলস বসাতে হবে, কারণ এখানে দেখো রোড নেমস দিতে হবে। আচ্ছা এক মিনিট, আমি বুঝতে পারছি না রোডের নাম হয়ে গেছে, ওকে ঠিক আছে, আরে নাম হয়ে গেছে, আমি নেলস ভাবছিলাম এতক্ষণ, আমি ভালো হয়তো ওর উপর দিয়ে কোনো পাইপ লাইন বগেরা বানাতে হবে। বাট আপাতত চলো আমাদের এখানে বাড়ি তো আমি বানাতে দিয়েছিলাম, আমার বাড়ি রেডি হচ্ছে না কেন? আর আমাদের ভাই 144 জন লোক থাকছে আর আমি মাইনাসে যাচ্ছি,
মাইনাসে যাচ্ছি। হ্যালো, মার্কেট বসাতে হবে। আরে যেখান থেকে প্রফিট হবে ভাই, আমি তো ওই জায়গাটাই বসাইনি, তো আমি বসাবো কি করে? এক মিনিট দাঁড়াও, মার্কেট ভাই দাঁড়াও, মার্কেট আমার এত বড় তো লাগবে না, এত বড় মার্কেট বানিয়ে লাভ নেই। দাঁড়াও এক মিনিট, আমি রোডটাকে না একটুখানি ডিভাইড করে দিই, এখান থেকে এখান থেকে এখানে, এখান থেকে এখানে হয়ে গেছে এটা, আর এখান থেকে এইদিকে একটা, আর এইদিকে একটা বানিয়ে দিই। এইখানে হয়ে যাবে আমাদের মার্কেট, আর এইদিকে হয়ে যাবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল জায়গা। ইয়েস, ধরো মার্কেট বসিয়ে দিই, কারণ আমার কাছে $12,000 আছে, আর কিছুক্ষণের মধ্যে আমি ফকির হতে চলেছি, তাই জন্য মার্কেটটা খুবই ইম্পর্টেন্ট ভাই, যেখান থেকে আমার টাকা আসবে মেনলি, বুঝলে তো। চলো এই মার্কেটটা আমি এইখানে একটা বসিয়ে দিই, এইখানে একটা বসিয়ে দিই, মার্কেট তো বসিয়ে দিয়েছি, এবার আমাকে জাস্ট একটা ইন্ডাস্ট্রিয়াল জায়গা বসাতে হবে, যেটা হবে এই পাশটায় ভাই। বাকি চলো এখানটা আপাতত রেডি হতে দাও। চলো রেডি তো হচ্ছে, কিন্তু ধরো এক মিনিট ভাই, পজ মার, আমি তো আমার এই সেট করিনি এই হিসেবে, মানে আমার বিজলির দাম ফাম বেশি আছে না। ধরো এটাকে একটুখানি কমিয়ে দিই, এগুলোকে একটুখানি কমিয়ে দিই, যাতে লোকজন এসে বেশি করে এখানে থাকে, কারণ দেখো তুমি যেখানে সস্তা পাবে সেই জায়গাতে গিয়ে তো তুমি থাকবে নাকি। বাকি দেখো আমি সস্তা করে দিয়েছি বাকিদের তুলনায়, আমার ইকোনমি এবার হাই যাওয়ার কথা। বাকি চলো আপাতত এবার বলটাকে চালু করে দেওয়া যাক। আর আমার দেখো ভাই সুন্দর বিল্ডিং ওয়াগেরা রেডি হচ্ছে, এই দেখো, এই দেখো সুন্দর বিল্ডিং ওয়াগেরা রেডি হচ্ছে ভাই, কি সুন্দর মার্কেট রেডি হচ্ছে, তারপর আমাদের ওখানে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংও রেডি হচ্ছে। কিন্তু এবার হচ্ছে মেন কথা, যেটা আমাকে এদের বাড়িতেও কারেন্ট আর জলের ব্যবস্থাটা করে দিতে হবে, কারণ নয়তো এরা জল না পেয়ে আমাকে ভাই অনেক মারবে, কারণ দেখো আমি এখন আপাতত এখানকার রাজা না একটা। আর বৃষ্টি চালু হয়ে গেছে ভাই, ভাই বৃষ্টির টাইমে খেতি বাতি করা উচিত ছিল, কিন্তু আমরা খেতি করবো কোথায়, জায়গা নেই এখানে। বাকি চলো আমার ইয়ে রেডি হয়ে গেছে, আর ইয়েস আমাদের প্রফিট হচ্ছে, এই দেখো $35 প্রফিট হয়েছে। এই দেখো এবার ওয়াটার লাগবে এদের, তো আমাকে এবার এদের ওয়াটারটা বসাতে হবে, ওয়াটার সিস্টেম এইখান থেকে নিয়ে গিয়ে এদিকে করে দিলে আমাদের ওয়াটার সিস্টেম চালু ভাই। এবার এখানেও লাগবে ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি, চলো এখানে ওয়াটার তো পাচ্ছে, তো এখানে ইলেকট্রিসিটি আনতে হবে, তো তার জন্য আমাদের লাগবে হচ্ছে এইখান থেকে হালকা জাস্ট এখান থেকে দুখানা জাস্ট লাইন ভাই, এখান থেকে এখানে ঢুকিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। ইয়েস এই দেখো এবার ইলেকট্রিসিটি আই থিঙ্ক এখানে প্রবলেম সলভ হয়ে যাবে, ইয়েস ইলেকট্রিসিটি প্রবলেম সলভ। আর জল তোদের, তোদের পানীয় জলের ব্যবস্থা এত কম কেন? তারা এক মিনিট, এতে জলের ব্যবস্থা করেছি। আরে ভাই আছি না আমি, চাপ নিচ্ছিস কেন? এখান থেকে না, না এখান থেকে না, এখান থেকে যদি আমি এদিকে ঢুকিয়ে দিই তো হয়ে যাবে আই থিঙ্ক এটা। ইয়েস হয়ে গেছে, এই দেখো কেন হয়ে গেছে, এবার এদিক থেকেও জল চলে যাবে। বাকি আমার কোথাও ইলেকট্রিকের সমস্যা, জলের সমস্যা, জল বেরোবার, আরে হ্যাঁ এদের জল বেরোবার সমস্যা হবে না, এবার জল বেরোবার সমস্যা হবে তোদের। এক মিনিট দাঁড়াও, এবার ভাই আমার প্রফিট হচ্ছে, ও $400 প্রফিট হয়ে গেছে ভাই, মার্কেট ওয়াগেরা বসিয়ে দিয়েছি, মার্কেট চলছে, হ্যালো খুব সুন্দর চলছে ভাই। এই দেখো আগে দেখো আমার $600 প্রফিট, মাস্ট চলছে ভাই প্রফিট ওয়াগেরা। কিন্তু যেটা হচ্ছে মেন কথা, যে এবার কোনো প্রবলেম আছে আমার এখানে না ভাই, দেখো পুরো সুকুন ভরা সিটি চলছে। দাঁড়াও এক মিনিটে, তোর বাড়িতে আলাদাই কি প্রবলেম চলছে? হ্যালো ভাই সবার বাড়ি ঠিক চলছে, এর বাড়িতে আলাদাই ফ্যাচাং হয়ে রয়েছে, কিছু তো একটা প্রবলেম হচ্ছিল। বাকি দেখো ভাই আমাদের একদম এনজয় করো, হ্যাঁ ফিল নিয়ে একদম এনজয় করো। দেখো এখানে আমাদের, আচ্ছা আমি বুঝলাম এবার কি হচ্ছে, এখানে ও নিজের বাড়িটা ভেঙে একটা নতুন বাড়ি বানালো, যেখানে ও আর কি নিজে থাকবে, আমি চলে এসেছি ভাই আমাদের। বাকি ভাই আমাদের সিটিতে দেখো, এটা হচ্ছে আমাদের এন্ট্রি, এখান থেকে তুমি এরকম ঢুকবে, এরকম আস্তে করে ঢুকবে ভাই, ঢুকে একদম আমাদের সুন্দর সিটি দেখতে দেখতে যাবে, তারপর এখানে মার্কেট পেয়ে যাবে, মার্কেট থেকে এখানে সোজা গেলেই আমাদের পেয়ে যাবে হচ্ছে আরামসে একটা সুন্দর ইন্ডাস্ট্রিয়াল জায়গা, যেখানে জল কারেন্টের কোনো সমস্যা নেই ভাই, কারণ তোমরা নারীনের শহরে আছো বুঝলে, বাকি কোনো সমস্যা আছে না, নেই কোনো সমস্যা নেই ভাই। বাকি দেখো ইন্ডাস্ট্রিয়াল জায়গাও আমাদের রেডি হয়ে গেছে, আমাদের দুখানা ইয়ে হয়ে গেছে, কারেন্ট ওয়ারেন্ট ভাই একদম সুন্দর চলছে, আর আমার প্রফিটও হচ্ছে। তাছাড়া দাঁড়ো এক মিনিট, আমাদের আরো বিল্ডিং বগেরা বানাতে হবে, মানে আমাদের আরো পপুলেশন আনতে হবে এখানে, পপুলেশন এখানে একটা করে দিই, না এখানে হবে না আই থিঙ্ক, পপুলেশন আই থিঙ্ক এখানে হবে না, তো আমাকে এই দিকটাতে একটা বাড়ি বানাতে হবে, আর একটা মার্কেট বসাতে হবে। মার্কেট বসানোর জন্য কোথায় বসাতে হবে ভাই? মার্কেট, মার্কেট আমি এই পাশটায় বসিয়ে দিই, লোকে এই পাশে এসে মার্কেট দেখবে না, আর এই পাশগুলো ফাঁকা আছে, তো এখানে আমি হালকা হালকা বাড়ি বসিয়ে দিয়ে দেবো, একটা দুটো তিনটে, ইয়েস হয়ে গেছে চারটে। তো চলো আপাতত আমি অনেক কিছু বসিয়ে দিয়েছি, আমাদের পাইপ লাইনও সেট আপ করা আছে, ইলেকট্রিসিটিও সেট আপ করা আছে, তো এটাকে একটু ফাস্ট করে দিই, যাতে আমাদের বাড়িগুলো তাড়াতাড়ি রেডি হয়ে যায় বুঝলে। দেখো এখানে ভাই ইলেকট্রিসিটি ওয়াগেরা সব আরামসে চলছে, আর এখানে জল, হ্যাঁ জলের তো কাজ চলছে। চলো বাড়ি রেডি হয়ে গেছে, ওই স্লো হয়ে যা ভাই, এত ফাস্টও না। বাকি এখানে এদের কি চাই? হ্যালো দাঁড়াও এখানে এই সাইনটা মানে কি? আচ্ছা এমপ্লয়ি, আচ্ছা আমাদের এমপ্লয়ি নেই এখানে না। দাঁড়াও আপাতত আমার জলের প্রবলেম কোথায় হচ্ছে আমাকে দেখতে হবে। আচ্ছা আমাদের জলের প্রবলেম হচ্ছে এইখানে, তো এইখান থেকে আমি একটা পাইপ লাইন টেনে দিই আরামসে, কারণ আমরা জল পরিষ্কারটা হওয়ার তো জায়গা ঢুকিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনো বুঝে পাচ্ছি না জলের সমস্যা এবার শেষ আই থিঙ্ক। ইয়েস জলের সমস্যা শেষ, আর ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না, দেখো এখান থেকে আমার পরিষ্কার জলের নলি যাচ্ছে, আর এখান থেকে নোংরা জলের, মানে জল বাহাও এদিকে চলছে, তোমরা একটা জিনিস বুঝতে পারছো? দেখো জলটা এদিকেই যাচ্ছে, যদি পাবলিক জানতে পারে যে আমি পরিষ্কার জলটা এখান থেকে তুলছি না, আমি নোংরা জলটা তুলছি, কারণ দেখো এখান থেকে নোংরা জল বেরোচ্ছে, এই দেখো এখান থেকে নোংরা জল বেরোবে আর এখান থেকে পরিষ্কার হয়ে উঠবে, আর ফিল্টার হয়ে ওদের বাড়িতেই যাবে। যদি পাবলিক জানতে পারে না যে আমি নোংরা জলটা তুলেই ওদের দিচ্ছি, তবে তো কেস শেষ হয়ে যাবে ভাই। বাকি চলো আমাদের এমপ্লয় লাগবে বলছে এখানে, এমপ্লয় আমি পাঠাবো কি করে? এক মিনিট, আমি এমপ্লয় দেবো কি করে? আমার কাছে কিছু আছে এমপ্লয় দেওয়ার মতো? তো বাকি আমাদের কিছু খুলেছে, এক মিনিট দাঁড়াও, আমাদের অনেক কিছু অ্যাচিভমেন্ট আই থিঙ্ক খুলে গেছে। বাকি আপাতত দেখি এখানে কিছু প্রবলেম হচ্ছে ভাই শহরে, আর বৃষ্টি হচ্ছে ভাই তিন চার দিন ধরে, মৌসুম সুহানা রয়েছে, একদম সুন্দর সিটি চলছে ভাই। বাকি ইলেকট্রিসিটির সমস্যা, হ্যালো কোথায় ইলেকট্রিসিটি ভাই? কোথাও বাজ বাজ পড়লো নাকি? এরকম এদের এবার ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছে, তো আপাতত আমাকে ইলেকট্রিসিটি দেখতে হবে কোথায় যাচ্ছে না। আচ্ছা এইটাকে জাস্ট এইখানে কানেক্ট করে দিলে আই থিঙ্ক হয়ে যাবে।
এই দেখো এবার আই থিংক হয়ে যাবে, চলে যায় এখানে সব জায়গায় ইলেকট্রিসিটি। এবার তো চলে যাওয়ার কথা ভাই তোদের। আরে ভাই এদের বাড়িতে ইলেকট্রিসিটি আসছে না, এত দূর পর্যন্ত আসছে। আরে ইয়ার তোদের আসছে না কেন ভাই? এ দেখো এখান থেকে এইটুকু ইলেকট্রিসিটি আসছে না, চলে এসছে চলে এসছে চলে এসছে। এই দেখো এতটা চলে এসছে কিন্তু এইদিকে আসছে না ভাই। আসার তো কথা, ওই ইলেকট্রিসিটি গেছে। ইয়েস দেখো ভাই ইলেকট্রিসিটিও চলে গেছে, ওয়াটারও চলে গেছে, কিন্তু আমার এমপ্লয় কম পড়ছে। আর আমাদের 368 জন মানে 369 জন চলে এসছে আমাদের শহরে। তো এবার আমরা ভাই সুন্দর শহর চালাচ্ছি, বাকি আপাতত রাত হয়ে গেছে, এটাকে ফাস্ট করে দিই যাতে আমার প্রফিটটা তাড়াতাড়ি হয়। বাকি কি বলছে ওই তোর বাড়িতে কি হয়েছে ইলেকট্রিসিটি? আবে তোর বাড়িতে আলাদা ফ্যাশন চলছে ওই, দাঁড়া এক মিনিট। দেখো আবার ইলেকট্রিসিটি চলে এলো। আরে একটু শহরে তো হবে কমসে কম, এরকম না মানে শহরে নয় গ্রামে সবার বাড়িতে ইলেকট্রিসিটি আছে, এদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই। এই দেখো লাইট জ্বলছে ভাই, এই দেখো এদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই। বাকি আমার শহরটা সুন্দর লাগছে ভাই, তোমরা যাই বলো। এই দেখো ভাই শহর সুন্দর তো লাগছে, তোমরা যাই বলো। বাকি দেখি উপর থেকে কেমন দেখতে লাগে। ও ভাই কি সুন্দর দেখতে লাগছে না, লাইটই লাইট। আর আমি কিছু একটা বানিয়ে দিয়েছি, বাকি সব ঠিকই আছে আপাতত। দাঁড়াও এক মিনিট, শহরে ইলেকট্রিসিটি গন্ডগোল হচ্ছে কোথাও তো একটা। আচ্ছা এগুলোতে মনে হয় ওভারলোড হচ্ছে না? আচ্ছা ওভারলোডের জন্য হচ্ছে নাকি এটা? ইয়েস ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, কোথায় হচ্ছে? আচ্ছা আমাদের মনে হয় ওভারলোড ওয়াগেরা পড়ছে বুঝলে, তাই জন্য ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে না। ঠিক ইলেকট্রিসিটি সত্যি সাপ্লাই হচ্ছে না, ওভারলোড হচ্ছে। গাইজ ফার্স্ট অ্যাচিভমেন্ট আমরা কমপ্লিট করে ফেলেছি দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে লিটল হ্যামলেট। হ্যামলেট ভাই হ্যামলেটটা কি? বাকি নেক্সট আমাদের 900 হবে। আর আমরা এবার দেখো এত কিছু পেয়েছি আপগ্রেড করার জন্য, তো আমরা এগুলোকে এবার বসাতে পারবো। চলো আপাতত হয়ে গেছে, আর ফার্স্টটাকে একটু আটকা ভাই, আমার ইলেকট্রিসিটি প্রবলেম নিচ্ছে। হ্যালো হচ্ছে এটা কি ইলেকট্রিসিটিতে? আরে আমি বুঝতে পারছি না ইলেকট্রিসিটিতে হচ্ছে এটা কি, এটা কি কোল পাওয়ার প্লান্ট? ওকে আমরা দাঁড়াও কোল পাওয়ার প্লান্ট বসিয়ে দিই। একটা কোল পাওয়ার প্লান্ট বসিয়ে দিলে ভাই উইন্ড মিল থেকে বেশি লাইট পাবো না আমরা, মানে আচ্ছা কোল পাওয়ার প্লান্ট রোডের এপাশেই বসবে, তো চলো এইখানটায় বসিয়ে দিই। আর এরও লাগবে ইলেকট্রিসিটি, চলো ইলেকট্রিসিটি পেয়ে গেছে। আর কিছু আছে? আরে ফাস্ট হোস না ভাই, দাঁড়ি পর দাঁড়ি পর দাঁড়ি পর দাঁড়ি। ইলেকট্রিসিটি নেই কেন আমি তো এটুকু বুঝতে পারছি, ইলেকট্রিসিটি আসছেও বা না কেন ভাই আমি বুঝতে পারছি না, ইলেকট্রিসিটি আসছে না কেন? ইলেকট্রিসিটির কি পোলের জন্য? ভাই দাঁড়াও ইলেকট্রিসিটি কিছু একটা এখানে আছে, দাঁড়াও আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে, এখানে ইলেকট্রিসিটি আসছে না আমি এটুকু বুঝলাম। চলো ইলেকট্রিসিটির জন্য আমাকে কি করতে হবে, আমি একটা উইন্ড মিল এই পাশটায় বসিয়ে দিই। চলো এখানে একটা উইন্ড মিল বসিয়ে দিয়েছি, আর আমার কাছে টাকা আছে ভাই, আমার টাকা নিয়ে সমস্যা নেই। বাকি আপাতত এইখান থেকে এইখানে ঢুকিয়ে দিই, আর আসবে এবার ইলেকট্রিসিটি, চলে যা ওয়ে চুপচাপ চলে যা ইলেকট্রিসিটি এখান থেকে। ইয়েসে দেখো ইলেকট্রিসিটি গায়েব এখানে সব জায়গায়। আচ্ছা আমাদের এবার লাইট বেশি দরকার পড়ছে আমি এবার বুঝলাম ভাই। আবে এ কি পাগল নাকি, এই দেখো সবার বাড়িতে জল যাচ্ছে, এর বাড়িতে শুধু জল নেই। এই দেখো হ্যালো তোর বাড়িতে জল নেই কেন? দেখো শুধু এর বাড়িতে জল যাচ্ছে না, বাকি সবার বাড়িতে এখানে জল যাচ্ছে। কিন্তু তোমরা ভাই বলতে পারবে না যে আমি বাজে ম্যানেজমেন্টে আছি। বাকি তারা সকাল করে নি তাড়াতাড়ি, ফাস্ট করে ফাস্ট হচ্ছে। তোদের বাড়িতে আবার কি চলছে ভাই? আমরা সব করেছি, এবার দেখো নতুন 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 প্রবলেম এবার আসছে। দাঁড়াও আগে তো সকাল করে নি, দাঁড়াও দাঁড়াও এক মিনিট এক মিনিট এক মিনিট। আমরা সব করেছি, তো আমাদের এবার নোংরা পরিষ্কার করার জন্য ইয়ে আসবে ভাই, আমাদের এবার নোংরা পরিষ্কার করতে হবে, গার্বেজ ইন্ডাস্ট্রি। আচ্ছা এটা গার্বেজের জন্য, মানে লোকে গার্বেজ এখানে ফেলবে, গার্বেজের জন্য। এটা কি? বিল্ড মাস্ট বি প্লেস ইন রোড সাইড, ওকে আমাদের রোড সাইড এর মধ্যে ফেলতে হবে। এখানে লোকে গার্বেজ ফেলবে এসে নাকি? গার্বেজ ইন্ডাস্ট্রিয়াল জায়গাটা কোথায় বানাই আমি? দাঁড়াও এখানে লোকে এসে নোংরা ফেলবে, মাস্ট বিল্ড ইন রোড সাইড। আচ্ছা রোড সাইড এর পাশেই তো বসাচ্ছি, আচ্ছা এইখানটা। চলো আরে দিয়ে দিয়েছি তো নে ভাই, দেখো আমি বসিয়ে দিয়েছি গার্বেজের ইন্ডাস্ট্রিয়াল জায়গা। তো এবার নোংরা গুলোকে নিয়ে গিয়ে ফেল ওখানে। ইয়েস ইয়েস এবার যাচ্ছে ভাই, দেখো আমাদের গার্বেজের গাড়ি যাচ্ছে। ও ওই দেখো ভাই আমাদের রাতেও কাজ হচ্ছে, এখান থেকে গার্বেজের গাড়িগুলো বেরোচ্ছে আর লোকেদের গার্বেজ এখান থেকে তুলতে যাচ্ছে ভাই। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, ও ভাই সুন্দর লাগছে। এই দেখো আর কারোর বাড়িতে কোনো সমস্যা আছে? ইয়েস এখানে গার্বেজ। আর এর কি হয়েছে? আবে এর মানেটা কি আমি বুঝতে পারছি না, এদের এদের মানেটা কি, এই মানেটা কি? জল জল নিয়ে কোনো সমস্যা হচ্ছে তোর? বলতেটা কি চাইছে আমি বুঝতে পারছি না, দাঁড়াও এক মিনিট আমি টুইটার টুইটার টুইটার। দেখো ভাই আমি সব কিছু তো বুঝতে পারছি, কিন্তু আমি গার্বেজ তো হয়ে গেল, এই দেখো এইটা বুঝতে পারছি না, এই জিনিসটা কি? আচ্ছা হেলথ কেয়ার, আচ্ছা ওর শরীর খারাপ, হেলথ কেয়ারের জন্য আমার লাগবে হচ্ছে একটা $10,000 লাগবে হেলথ কেয়ারের জন্য। বাট আমার কাছে ভাই মেডিকেল বসাবার জন্য টাকা নেই, তো আমার আরো লাগবে কিছু টাকা ভাই। আমাকে লোন ফোন দিবি কেউ? ব্যাংকক্যারাপ্ট তো হয়ে গেছি, লোন দিবি? লোন ট্যাক্স লোন, এদের উপর কম ট্যাক্স নেবো আমি। দাঁড়া এক মিনিট ভাই, ইন্ডাস্ট্রিয়ালদের উপর একটু বেশি ট্যাক্স নি তাহলে আমার $10,000 হয়ে যাবে। দাঁড়াও এটা করে দিয়েছি, এবার আমি এটাকে একটু ফাস্ট করে দিই। দু চারখানা লোক মরুক ভাই, 500 লোক তো আছে কমসে কম। দেখো ভাই আমার টাকা বাড়ছে ঝড়ের মতো, কিন্তু সকাল হয়ে গেছে। আর যেটা হচ্ছে মেন কথা যে আমাদের জলও দিতে হবে এদিক ওদিক, আর তাছাড়া আমাদের একটা মেডিকেল ক্লিনিকও বসাতে হবে, কারণ আমাদের দরকার আছে ভাই একটুখানি। দেখো সকাল হয়ে গেছে, গার্বেজ চলছে মাস, তার ওখানে জলের প্রবলেম। ওয়ে এক মিনিট, তোর বাড়িতে কি চলছে ভাই? তোর বাড়িতে কে জল দিচ্ছে না, আমাকে নাম বাতাইও খালি ভাই। এর বাড়িতে আলাদাই জল, দেখো এত বৃষ্টি হচ্ছে এর জলের প্রবলেম হচ্ছে, পাগল কোথাকার। তোর বাড়িতে জলের প্রবলেম আসছে কোথা থেকে? আচ্ছা তুই ভাই এর বাড়িটা দেখো কেমন জায়গায়। এ দেখো এটা এটা হচ্ছে ঠিক আধার কার্ডে এতটার এপাশটা চন্দননগর, এতটার এপাশটা চুচুড়া হয়ে গেছে ভাই এর, কারণ দেখো এর আধার কার্ডের নাম চেঞ্জ হয়ে গেছে শিওর আমি বলে দিচ্ছি। কারণ দেখো আমরা এখানে বানিয়েছি নারীন নগর, আর এ নারীন নগর থেকে 1 ফুট বাইরে আছে, কারণ এটা তো ভাই এর হিসেব মতো আলাদা একটা আধার কার্ডে অ্যাড্রেস আসবে। বাকি ভাই এর জন্য আমাকে একটা পাইপলাইন বসাতে হবে, তো চলো আপাতত আমি পাইপলাইন এখানে বসিয়ে দিই। পাইপলাইন কি করে বসাবো তোর এখানে ভাই? তোর জন্য আমাকে আলাদা টাকা খরচা করতে হবে, ঠিক আছে? তুইও কি ইয়াদ রাখবি, নে নে আমি এখানেই বসিয়ে দিলাম, নে
তুইও কি ইয়াদ রাখবি, তোর জন্য আলাদা পাইপলাইন বসিয়ে দিয়েছি নে। বাকি দেখো গাইস, আমার অলমোস্ট $8,000 হয়ে যাবে, কিছু মানে $8,000 বলতে $10,000 হয়ে যাবে। তারপর আমরা মেডিকেল ক্লিনিক বসিয়ে দিতে পারবো। তোমরা ইন্ডাস্ট্রিয়ালের উপরে এখন বেশি ট্যাক্স চার্জ করছি, কারণ আমাদের অনেকটা টাকা দরকার আছে, $10,000 অলমোস্ট একটা মেডিকেল ক্লিনিক বসাবার জন্য। বাকি দেখো ভাই, আমার একদম সিটি মাস চলছে, সিটিতে খালি বৃষ্টি হচ্ছে ভাই। ভাই কারো কোনো প্রবলেম নেই তো ভাই এখানে? দেখো আমি ছোট করে সিটি বানিয়েছি, কিন্তু ভাই প্রফিটেবল সিটি বানিয়েছি, যেখানে কম করে অনেক টাকা প্রফিট হচ্ছে। দেখো যেখানে আমার সিটি একদম শান্ত রয়েছে, কারোর কাছে কোনো প্রবলেম নেই। যেই লোকগুলো এখানে, আবার কিসের প্রবলেম চলছে ভাই এটা? আচ্ছা টাকা ট্যাক্স বেশি ভাই, আরে প্রোটেস্ট করছে ভাই ইন্ডাস্ট্রিয়াল লোকেরা, ট্যাক্স বেশি নিচ্ছ। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 8% করে দিয়েছি ভাই। ঠিক আছে ভাই, এবার ঠিক আছে, ইয়েস ভাই চলে গেছে ভাই। ইন্ডাস্ট্রিয়াল লোকেরা প্রোটেস্টে বসে গেলে কেস হয়ে যাবে না, আমার কাছে টাকা আসবে না। দেখো আমার কাছে $8,000 আছে। এবার আমি লোন ট্যাক্স বগেরা কিছু আছে, বাজেট লোন ট্যাক্স লোন দে না কমসেকম ভাই, কমসেকম একটুখানি তো লোন দিয়ে দে। দেখো আমাকে এখান থেকে লোন তো দেবে, নিউ ফিচার লোন, হ্যাঁ লোন তো আমি করে দিয়েছি ভাই, আমাকে লোন তো দে কমসেকম। আচ্ছা আমাদের বাড়ি বানাতে হবে, আরো লোকজন আসছে ভাই। এই দেখো, কিন্তু আমাকে আগে হসপিটাল বানাতে তো হতো ভাই। আচ্ছা ঠিক আছে চলো এখানে বসিয়ে দিই, চলো এবার এখানে আরামসে বাড়ি রেডি হয়ে যাবে। তো এর মধ্যেই ভাই আমাদের প্রফিট অনেকটা হবে আশা করি, কারণ দেখো আমার কাছে $8,600 মতো পড়ে আছে, আর এদের বাড়িতে কিছু একটা প্রবলেম হচ্ছে। ইয়েস আমি বুঝতে পেরেছিলাম ভাই, এদের এই প্রবলেমটাই হবে। দেখো সবাই বুখার হয়ে যাচ্ছে ভাই সবার, এই দেখো সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর এদের জন্য ভাই মেডিকেল লাগবে আমার, আর মেডিকেল আমি দেবো কি করে ভাই আমি বুঝতে পারছি না। লোকজন মরে যাবে ভাই, আমার 500 জন লোক রয়েছে ভাই, আমার বাড়িতে 500 জন লোক রয়েছে। তারা এক মিনিট, আমাকে লোনের ব্যবস্থা করতে হবে, লোন 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 লোন। ও ভাই দাঁড়া এক মিনিট, আমি মেডিকেল বসাতে চাইছি ইয়ার। দেখো আমি মেডিকেল তো বসাতে চাইছি, কিন্তু আমি বসাতে পারছি না। দেখো এইখানটা আমি বসাতে চাইছি, কিন্তু আমার কাছে টাকা নেই, আমার লোন লাগবে। আরে ঠিক আছে আমি বসাবো, ওটা চাপ নিস না, কিন্তু লোন 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 ভাই, লোন নেয় কি করে? আচ্ছা লোন $20,000 আমি লোন পাবো। তো চলো আপাতত $20,000 লোন নিয়ে নিয়েছি, তো এটাকে আমি বাদে ফেরত করতে হবে। রোডের আশেপাশে ভাই, আমি মেন রাস্তার এইখানেই বানাই না ভাই, আমি কি ফালতু লোক দেখেছো, একদম রাস্তার এইখানে গার্বেজের ইয়ে বসিয়েছি। বাকি আপাতত চলো এইখানটাতে হসপিটালটা বসিয়ে দিই। ইয়েস হয়ে গেছে একটা হসপিটাল, আর সবাই খুশি। ওয়াও ভাই, সবার মুখ থেকে ইমোজি বেরোলো একটা হাসির দেখলে। আর ভাই দেখো এবার 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 ইলেকট্রিক কম পড়ছে এদের নাকি ভাই, এবার এদের ইলেকট্রিসিটি কম পড়ছে। তো আমাকে এবার এদের বাড়িতে ইলেকট্রিসিটি আরো বেশি পৌঁছতে হবে, মানে আমার এই যে পাম্পটা সেটা কম পড়ছে। বাকি কোল ফার্মটা আমাদের করছে এটা কি? তারা এখান থেকে ইলেকট্রিসিটি যাবে এখানে? কোল ফার্ম তো আমি বানিয়েছি, তো এখান থেকে কি ইলেকট্রিসিটি যায়? ইয়েস যাচ্ছে ভাই, দেখো ইয়েস এ দেখো এইটুখানি ইলেকট্রিসিটি শেষ হয়ে গেছে, আর এরা সবাই বুখার হয়ে আছে। আবে বুখার হয়ে আছিস তো জানা, হসপিটাল তো বানিয়ে দিয়েছি, হসপিটালে যা ভাই, সবার বুখার হয়ে আছে, তো এদেরকে কি করবো আমি? এটা কিছু একটা বানাতে বলছে। আচ্ছা এডুকেশন, ওকে এডুকেশন এডুকেশন ভাই, হসপিটালের সামনেই থাকবে আমাদের, চলো। আচ্ছা এদের এডুকেশনের প্রবলেম হচ্ছিল, এবার সবাই ইমোজি হয়ে গেছে। দেখো এডুকেশনও পাচ্ছে এখানে ভাই, এ দেখো মেডিকেলও হচ্ছে, সব আছে ভাই আমাদের। আমাদের কি নেই এখানে দেখতে পাচ্ছ? সব কিছু আছে আমাদের, বাকি ঠিক আছে গাইস। দেখতে পাচ্ছ সব কিছু আমি আপাতত বানিয়ে দিয়েছি, আমাদের প্যারা সেটি রেডি হয়ে গেছে। গাইস আজকে গেমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমি এর নেক্সট পার্ট দেবো কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখাচ্ছি তোমাদের পরের গেমপ্লে ভিডিও। সি ইউ অ্যান দ্য নেক্সট গেমপ্লে।